নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি। তোমাদের দাদা বাজার থেকে একটা বড় কাতলা মাছ কেটে নিয়ে এসেছে, আর তার সাথে কপি নিয়ে এসেছে। তাহলে ফুলকপি পনির দিয়ে আজকে কাতলা মাছের ঝোল দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। চলো তাহলে এবার রান্না সব জোগাড় করি। মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। এবার আদা রসুনটা বেটে নিই। এবার সর্ষে আর জিরে একসঙ্গে বেটে নেবো। জিরেটা দিয়ে দেবো। এবার সাদা তেল দিয়ে পনিরটাকে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, পনিরটা দিয়ে দেবো। এবার কেটে রাখা কপিগুলো ভেজে নেবো। কপি তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে নেবো। কপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার আলুগুলো ভাজার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই আর একটু তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এবার কড়াই দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার একটু তেল দেবো, পাঁচফোড়ন দিয়ে দেবো। তেজপাতাটাও দিয়ে দেবো, এবার পেঁয়াজটাও দিয়ে দেবো। বেটে রাখা লুটনটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো।
জিরে আর সরষে বেটে রেখেছি, দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দেবো, গুঁড়ো হলুদ দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। অল্প করে আবারও জল দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার কপি আলুটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার খানিকক্ষণ ফুটতে দেবো, তারপর পনিরটা ঢেলে দেবো। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। কুচি করে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো। বন্ধুরা, ধনে পাতাটা দেওয়ার পর এর গন্ধটাই আলাদা হয়ে গেল। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো। বন্ধুরা, ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।